হ্যালো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে স্বাগত আমাদের এই চ্যানেলে। নেইমারের পিএসজির নতুন ইতিহাস। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাচ্ছে প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ আন্ডার লেখটের বিপক্ষেও তার ব্যতিক্রম হয়নি। একে একে 5 বার গোল উৎসব করেছেন ফরাসি জায়ান্টরা। এই জয়ের ফলে ইউরোপে সেরার এই টুর্নামেন্টের শেষ 16 নিশ্চিত করেছেন উনাই এমিরের দল। শুধু তাই নয়, আন্ডার লেখটের বিপক্ষে 5-0 গোলে জয়ী ম্যাচে নতুন এক ইতিহাসও গড়ছেন নেইমার কুরজাওরা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে প্রথম 4 ম্যাচে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এটি। এই মৌসুমে প্রতিপক্ষের জালে 4 ম্যাচে 17 গোল করেছে পিএসজি, আর তাতেই ছাড়িয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডকে। 1998-99 মৌসুমে ম্যান ইউ ট্রেবল জয়ের মিশনে প্রতিপক্ষের গোলে 16 বার বল পাঠিয়েছিলেন। সেবার বিনিময়ে 7 গোল হজম করতে হয়েছিল ইংলিশ ক্লাবটি, কিন্তু পিএসজি এখন পর্যন্ত কোনো গোলই হজম করেনি। নিষেধাজ্ঞার কারণে ফ্রেঞ্চ লিগে আগের ম্যাচে খেলতে পারেনি নেইমার। চ্যাম্পিয়ন্স লিগে ফিরে জ্বলে উঠলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নিজে 1 গোল করার পাশাপাশি সতীর্থদের করিয়েছেন আরও 3 গোল। তার সঙ্গে ছিল লেভিন কুরজাওয়ার অসাধারণ এক হ্যাট্রিক, অন্য গোলটি মার্কো ভেরাত্তির। এর আগে আন্ডারলেখটির মাঠে প্রথম লেগে 4-0 গোলে জিতেছিল পিএসজি। নিজেদের মাঠে শুরু থেকে দুর্দান্ত খেলে পিএসজি, প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে 30 মিনিট পর্যন্ত। নেইমারের কাটব্যাক থেকে এমপাপোর বাড়ানো বল ডি বক্সে পেয়ে ডান পায়ের কোনাকুটি শট জালে পাঠান ইতালিয়ান মিডফিল্ডার ভেরাত্তি। বিরতিতে যাওয়ার আগে নিজেই গোল ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইক ও কমেন্টস করুন।